আচ্ছা ভাই আপনি বাথরুমে গেছেন কেন মিয়া গন্ধে মানুষ মরে যাব এই বেটা আমি বাথরুমে গেলে শাকসবজি ফলমূলের গন্ধ হয় মানে ফলমূল শাকসবজির গন্ধে মানুষ বেহোশ হয়ে যাব তোমরা চিল্লা চিল্লি করতেছো কি লাগা বাথরুমে গেছিলাম তো আমি গরুর ব্যবসা করতেছেন আমার কমিশন কো আশা কাউরে কমিশন দেয় না কমিশন নাই ভাষা ভাষা টাইম আছে ওই মিয়া আপনি কারে কি কইতেছেন কি করে চিনেন নি আমরা মানুষ চিনেন নি মিয়া কারণ আমার কমিশন কই গরুর ব্যবসা করতেছো লাভ করবা না লাভ হইবে তো আমার কমিশন কই আপনি কি গরু দালাল নি কেয়ারফুল লাগাই দিব কিন্তু কাবিলা বাসায়ও থাকতে পারবে না লাঠি দিয়ে বের করে দিব আপনি কাম করে নসু মনে করছেন সমুদ্রের বাসা তো তো টিকতে হাইতেন না আকাশ সরো ঢুকতে দিতাম না তোমার মতন বহুত কাবিলা কইরা আমি জেলে এনে বইয়া রইছি